হ্যালো বন্ধুরা, আজ আলোচনা করব হিরো গ্যামার এবং হুন্ডা এসপি 120-এর মধ্যে কোনটি সেরা এবং কোনটি ভালো। এবং এই ভিডিওর মধ্যে আরও আলোচনা করব এই বাইকগুলির মধ্যে প্রাইস, মাইলেজ এবং যাবতীয় তথ্য। এবং এই ভিডিওর মধ্যে আরও আলোচনা করব এই বাইকগুলির মধ্যে কোনটি নেওয়া উচিত, কোনটি নেওয়া উচিত নয়। এবং এই ভিডিওর মধ্যে আজকে অনরোড মূল্যের কথা বলব। তো শুরু করা যাক 2023-এ হিরো গ্যামার এবং হুন্ডা এসপি 125-এর মধ্যে পার্থক্য। তো সবার প্রথমে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকগুলি ব্র্যান্ড নেম নিয়ে। হিরো গ্যামারের যদি ব্র্যান্ড নেমের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে হিরো, এবং হুন্ডা এসপি 125-এ যদি ব্র্যান্ড নেমের কথা বলি তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে হুন্ডা। এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাক্স পাওয়ার। হিরো গ্যামারের যদি ম্যাক্স পাওয়ারের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 10.72 BHP @7500 RPM। এবং এদিকে যদি হুন্ডা এসপি 125-এ যদি ম্যাক্স পাওয়ারের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 10.72 BHP @7500 RPM। তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমোশন স্ট্যান্ডার্ড। হিরো গ্যামারে যদি ইমোশন স্ট্যান্ডার্ডের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাচ্ছ BS6, এবং হুন্ডা এসপি 125-এ যদি ইমোশন স্ট্যান্ডার্ডের কথা বলি তাহলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে BS6। মানে তোমরা বুঝতে পারছো এই দুটি বাইকের কিন্তু ইমোশন স্ট্যান্ডার্ড কিন্তু একই। এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। হিরো গ্যামারে যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 124.7 cc, এবং হুন্ডা এসপি 125-এ যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 124 cc। এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকগুলি ম্যাক্স টর্কিউ নিয়ে। হিরো গ্যামারে যদি ম্যাক্স টর্কিউর কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 10.6 Nm @6000 RPM, এবং হুন্ডা এসপি 125-এ যদি ম্যাক্স টর্কিউর কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 10.9 Nm @6000 RPM। এবং তারপর আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এই বাইকগুলি সিলিন্ডার নিয়ে। হিরো গ্যামার এবং হুন্ডা এসপি 125-এ যদি সিলিন্ডারের কথা বলি তাহলে তোমরা এই বাইকগুলিতে একটি করে সিলিন্ডার দেখতে পেয়ে যাবে। মানে এই বাইকগুলি সিলিন্ডারের সংখ্যা কিন্তু একই। এবং এরপরে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকগুলির কুলিং সিস্টেম নিয়ে। হিরো গ্যামার এবং হুন্ডা এসপি 125-এ যদি কুলিং সিস্টেমের কথা বলি তাহলে তোমরা কিন্তু একই দেখতে পেয়ে যাবে, সেটি হচ্ছে এয়ার কুলার্ট। এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিউল ক্যাপাসিটি নিয়ে। হিরো গ্যামারে যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 10 লিটারের একটি অয়েল ট্যাঙ্ক, এবং হুন্ডা এসপি 125-এ যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 11 লিটারের একটি অয়েল ট্যাঙ্ক। এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যাব উইনজিস্ট। হিরো গ্যামার বাইকটি যদি ওজনের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 122 কেজি, এবং হুন্ডা এসপি 125-এ যদি ওজনের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 116 কেজি ওজনের এই বাইকটি। এবং এরপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকগুলির ব্যাটারি নিয়ে। হিরো গ্যামারে যদি ব্যাটারির কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে MF12V এবং 4AH, এবং হুন্ডা এসপি 125-এ যদি ব্যাটারির কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 12V 5.0AH। এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেডলাইট এবং বেকিং এবং টিল লাইট নিয়ে। হিরো গ্যামারে যদি হেডলাইটের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে হ্যালোজিন, এবং বেকিং এবং টিল লাইট পেয়ে যাবে এলইডি, এবং হুন্ডা এসপি 125-এ যদি হেডলাইটের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে এলইডি, এবং বেকিং এবং টিল লাইটের যদি কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে হ্যালোজিন। এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কালার। হিরো গ্যামারে যদি কালারের কথা বলি তাহলে তোমরা 4টি কালারে দেখতে পেয়ে যাবে, এবং হুন্ডা এসপি 125-এ যদি কালারের কথা বলি তাহলে তোমরা 5টি কালারে দেখতে পেয়ে যাবে। এবং তারপর আমরা কথা বলবো এই বাইকগুলির টপ স্পিড নিয়ে। হিরো ক্যামেরা যদি টপ স্পিডের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 95 পার ঘন্টা, এবং হুন্ডা এসপি 125-এ যদি টপ স্পিডের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 100 কিমি পার ঘন্টা। এবং তারপর আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইলেজ। হিরো ক্যামেরা যদি মাইলেজের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 55 কিমি পার লিটার, এবং হুন্ডা এসপি 125-এ যদি মাইলেজের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 65 কিমি পার লিটার। মানে তোমরা বুঝতে পারছো হুন্ডা এসপি 125 কিন্তু মাইলেজের দিক থেকে অনেকটাই এগিয়ে। এবং সর্বশেষ আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রাইস বা মূল্য নিয়ে। হিরো ক্যামেরে যদি মূল্যের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 79,000 টাকা এক্সরুম মূল্য, এবং এর অনরোড মূল্যের কথা যদি বলি তাহলে তোমরা পেয়ে যাবে 95,000-এর মধ্যে, এবং হুন্ডা এসপি 125-এ যদি এক্সরুমের কথা বলি তাহলে তোমরা পেয়ে যাবে 93,000, এবং অনরোড মূল্যের কথা যদি বলি তাহলে তোমরা পেয়ে যাবে 1,99,000 টাকার মধ্যে। এই দুটি বাইকের মধ্যে পার্থক্য করে যেটি বোঝা হলো এই দুটি বাইকের মূল্য কিন্তু 1,00,000-এর ভিতরে, এবং এই দুটি বাইক কিন্তু প্রায় সেম, এবং এই দুটি বাইকের মাইলেজ এবং প্রাইস একটু আলাদা। তোমরা চাইলে এই দুটি বাইকের মধ্যে যে কোনো একটা বাইক নিতে পারো, কারণ এই দুটি বাইক কিন্তু দেখতে খুবই সুন্দর। এবং এই দুটি বাইকের মধ্যে কোনটি তোমাদের প্রিয় বাইক তাই কিন্তু কমেন্টের মধ্যে জানিও। তো ভালো থাকবেন সবাই, আসছি এক অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো এক টপিক নিয়ে।